যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান স্থলে মঞ্চের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। তবে পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ঘিরে ফেলে সরিয়ে নিয়ে যায়, তবে কাউকে আটক করা হয়নি। এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র। এছাড়াও ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন সেখানকার শিক্ষার্থীরা। আগামী দিনগুলোয় স্নাতক সমাপনী অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নতুন করে অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন করে বিক্ষোভ ছড়িয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে। Got a ball on the other side.